স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন আজকে সেট আপ নিয়ে চলে এসেছি, হোলিতে ভাড়া আছে, তাই তো? কালকে খেলবো হোলি, রং দেবে না কাউকে? দেবে না তো? ঠিক আছে ভাই, আমাকে রং দিও না ভাই, আমার ভিডিও ভিডিও বানাতে হয়, আমি রং সহ্য করতে পারি না, আমার চোখে প্রবলেম আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিএমএস সাউন্ডের কিন্তু সেই সেট আপ, সেই ছোট্ট সেট আপ আবার গ্রামেতে আনন্দ দিতে কিন্তু চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এসেছে দুটো চারের মিট, মানে সরি ফোরডি, দুটো ফোরডি এসেছে আর দুটো আমার টুয়ের বেস দিয়েছি। দেখুন এই গাড়িটায় লোডিং করতে চারটে যদি ফোরডি দিয়ে দিই না, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোরডির যে মাপটা, এখানে মাত্র আর এক চাকর হয়তো ফাঁকা আছে, তো এই গ্যাপটাইতে আর মানে আর একটা, অর্থাৎ চারটে ফোরডি দিলে গাড়ির লোডিংয়ের জায়গাটা অনেক বেশি লাগে, সেই জন্য বেরিয়ে থাকে, মানে পাটাদন থেকে বক্সটা এতটা প্রায় বেরিয়ে থাকে, সেই জন্য আমি দিই না। এইটা হচ্ছে একটা গাড়িতে আমার ভালো সেটিং, আমি এখানে ধরছি, আস্তে 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 করো, আস্তে করো, বক্স সমান রাখো, উঁচু নিচু করো, নামিয়ে রেখে দাও, নামিয়ে রেখে দাও, নামিয়ে রেখে দাও, নামিয়ে রেখে দাও একদম। তো দেখতে পাচ্ছেন একটা ফোরডি বক্স নেমে গেল, তারপর আরও একটা ফোরডি বক্স রয়েছে, আর যেটা বলছিলাম দুটো টুয়ের বেস দিয়েছি, তো এই টুয়ের মালই আমি করব, কেন টুয়ের বেসগুলো না ভালো, এখানে বইতে খুব সুবিধা। আর আমাদের এখানে রাস্তা দেখেছেন খুব রিক্সে, মানে কোনো কোনো জায়গায় ঢালাই রাস্তা না, পুরো হেলে গেছে এরকম একদম মাপের, অর্থাৎ যে গাড়ি রয়েছে এই গাড়ির মাপেই কিন্তু ঢালাই রাস্তা, তো সেই জন্য বাস একদম দু নম্বর। দেখতে পাচ্ছেন ইএমএস সাউন্ডের ফোরডি বক্স বলে কথা, বেশি লোক লাগবে, কম লাগবে, হ্যাঁ কি ওয়েট তো মালগুলো, ওয়েট আছে কি গণেশ, ওয়েট আছে, গণেশ সব কায়দা হয়ে যাচ্ছে বলছে, ওয়েট আছে। এবার এটাকে পুরো শূন্যে চাকি, এখান থেকে আগে নিচে নামাও একটা, আর তুমি রাখো মান্য, কেন ওরা পারবে না, গণেশ তো ধরতে হতো, এদিকে আমাকেই ধরতে হবে বলছে, আমি বলেছি ধরেছিলাম, চারজন চার গণে সমান হবে, ধরো ধরে ধরে নামিয়ে এখানটা আগে রাখো, তারপর নামাবে, এতগুলো ইয়ং ছেলে আছে, দুটো টুয়ের বেস চাকাবে, হায় হায় হায়, পুরো চাকিয়ে নিচে রাখো, আগে চাকিয়ে নিচে আগে নাম রাখো, গণেশ ধর, গণেশ পারবে নি, গণেশকে একা ছেড়ে দিয়েছে, দেখছো রাখ, ঠিক আছে, টুয়ের বেসালেও কিন্তু ভারী আছে, তো ঠিক আছে আস্তে আস্তে বেশ এখানে নামবে। আর চলুন আমি অ্যাম্পলিফায়ার গুলো দেখিয়ে দিচ্ছি কি কি অ্যাম্পলিফায়ার আনা হয়েছে আজকে এখানে। আর জায়গাটা হচ্ছে কিন্তু বামুনখানা, আর এখানে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে জয় শ্রীরাম, দেখতেই পাচ্ছেন একদম জয় শ্রীরামের সব ছেলেরা আছে এখানে। আর এটা হচ্ছে ওদের ক্লাব ঘর, বুঝতে পাচ্ছেন কেন এরকম অবস্থা, তো পারমিশন তো এখনও পাইনি, সেই জন্য স্থায়ী কোনো ব্যবস্থা হয়নি, এখন চালা করেই আছে। আর এখানে দেখতে পাচ্ছেন মেশিন আছে, দুটো স্টেঞ্জার ফাইভকে আছে, আর একটা স্টেঞ্জার 700 দিয়েছি, আর আউজ 250 আনা হয়নি, আউজ 250 বাড়িতে রয়েছে, একটা হরিবাসে রেখেছিলো, তো আউজ 250 আনবো, এনে তারপর কিন্তু ফিটিং করব। তো ঠিক আছে টিএমএস সাউন্ডের বক্স কিন্তু নেমে গেল, চারজন চার কোণে ধর, তোলা ধরলাম একদম। তো চলুন বন্ধুরা বক্স কিন্তু নামানো হয়ে গেল, এরপর ফিটিং করব, ফিটিং করে তারপর গান চালিয়ে আপনাদেরকে শেয়ার করবো।